আমি হাবিবুল্লাহ কথা দিচ্ছি মামুন প্রসঙ্গে কিছু কথা বক্তব্য রাখবো, তবে মনে হয় আপনাদের পাশাপাশি অনেক গ্রামে আমি এসেছি, আজকে ধারাবাহিকভাবে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখে গেলেন, এরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, বলুন ঠিক না বেঠিক? আপনারা যারা বসে আছেন আপনারা অরেশান সূত্রে মুসলিম, আপনারা বংশ পরম্পরা মুসলমান, আমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছে, বাবা আমার বেদিনে বেদিনের মানুষ, আজও বেদিন অবস্থায় রয়েছে, মা আজও বিধর্মী অবস্থায় রয়েছে, আপনাদেরকে ইচ্ছা নেই মনে বাসনা হয় না ছেলেটা হিন্দু থেকে কি করে মুসলমান হলো, একটু শুনবো একটু আলোচনা জানবো। ভাই আজকে বহু বক্তার বক্তব্য আপনারা শুনেছেন, কোরআন হাদিসের আলোকে এমন একটা তথ্য, এমন একটা ওয়াকেয়া, এমন একটা ঘটনা, এমন একটা আয়াতের মানে আমরা না জানা নই, কিন্তু দুর্ভাগ্য মুসলমানরা সব জানার পরেও আমলহীন মুসলমান, বাস্তবে তার আজকে আমল করতে পারে নিজেরে, বলেন ঠিক না বেঠি? তাই তো জানার নাম ইমান নয়, বলার নাম ইমান নয়, বন্ধুরে আমার মানার নাম ইমান, জি মানার নাম ইমান। আমরা সবাই জানি নামাজ না পড়লে জাহান্নামী হয়ে যাব, নামাজ না পড়লে জাহান্নামে থাকতে হবে, নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে না। আমি বলিনি, আমার বাপ বলেনি, 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, কান করে শুনে নিন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে? নবী সেই দিন যদি বলতেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য দাড়ি রাখাতে, আমাদের দেশে হাজারো মুসলমানদের দাড়ি আছে, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। যেমনি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি যাদের নামগুলো বলবো ছবির সঙ্গে মিলিয়ে দেখবেন তাদের মুখে দাড়ি ছিল কি ছিল না, কাল মার্চের দাড়ি ছিল, লেলিনের দাড়ি ছিল, মাংসেতেও দাড়ি ছিল, বালক ব্রহ্মচারী দাঁড়িয়ে ছিল, বালক ব্রহ্মচারী দাঁড়িয়ে ছিল, মামা খাপার দাঁড়িয়ে ছিল, জয় বাবা লোকনাথের দাঁড়িয়ে ছিল, বন্ধুরে আমার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকটা দাঁড়িয়েওয়ালা, বর্তমান প্রধানমন্ত্রী নরব শেখ বছেন মোদি নরেন্দ্র মোদি এই লোকটাও দাঁড়িয়েওয়ালা। আগে নরেন্দ্র মোদি ছোট দাঁড়িয়ে ছিল, এখন বড় হয়েছে বন্ধুরে, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে মৌলবিদের চাইতেও কম বড় ছিল না, তাহলে তাদেরকে পাক্কা মুসলমান বলা হতো, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমাদের দেশে বহু মুসলমান দাড়ি রাখে, মুখে দাড়ি দেখে মনে হবে ফেরেশতার ভাই, কিন্তু বেটা গাঁজা খাওয়ার মাস্টার, জীবনেও এক এক নামাজ পড়ে না, এই রকম মুসলমান আপনাদের দেশে আছে কি নেই? বলবেন আমাদের খাতনা হয়েছে মুসলমানই হয়েছে সেই সূত্রে মুসলমান, না না, একদিন গোটা বিশ্বে এইডস অভিযানের জন্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট পেশ করেছে, এইডসের মতো অসুখের হাত থেকে বাঁচতে বাঁচতে হলে মুসলমান ছেলেদের মতো অমুসলমান ছেলেদের মুসলমানই দিতে হবে, খাতনা দিতে হবে। তাই তো সেই দিন বাঁচার তাগিদে বহু অমুসলমান হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা আজও তারা ছেলেদের মুসলমানই দেয়, খাতনা দেয়, এটা ডাক্তারি মতে অপারেশন বলছে, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। বলবেন আমরা গরুর মাংস খাই সেই সূত্রে মুসলমান, অমুসলমান হিন্দু ভাইয়েরাও ভাবে যারা গরু খায় তারা মুসলমান, না না, বেদে বলা হয়েছে বৃষ্ণয়ন রক্ষায়ন, যে গোমাংস না খাবে গোহত্যা না করবে তার ব্রাহ্মণত্ব থাকবে না। একদিন এই ভারতে ব্রাহ্মণ হতে গেলে গরুর মাংস খেতে হতো, বলবেন কেন? কোন বইয়ে প্রমাণ আছে? প্রমাণ আপনাকে দেখাবো বন্ধুরে আমার, আমেরিকার মাটিতে চিকাগো বলে একটা শহর আছে, যে শহরে নির্দ্বিধায় খোলা বাজারে আজকের দিনে গরুর মাংস অমুসলমানরাও কেনা বেচা করে, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। আমরা কেমন মুসলমান বন্ধুরে আমার, গরুর গোশত সেই সূত্রে মুসলমান, না না, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাক জমানে বললেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে, যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না।
আজকে বলুন কয়টা মুসলমান আমরা জুমাটা নামাজ পড়ি, জুমার গুরুত্ব দিই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি না? জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, নামাজ পড়তে গিয়ে জীবনে কত কষ্ট করেছে, কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা আপনাদের সামনে আলোচনা করব। তবে একটা কথা, যে ভাই জানেন আমার, আপনারা চলে যাচ্ছেন এটা আমাকে সবচাইতে কষ্ট মনে হচ্ছে, কেননা আমি চোখালা মানুষ, দেখতে পাচ্ছি চোখে। যে এই সময় এই মুহূর্তে ভাই একটু করো জোরে বলবো, যাবেন না জোরত করে বলি, একটু বসুন শুনি কথা দুটো শুনে যাবেন, আমি হিন্দুর ছেলে কিভাবে মুসলমান হলাম। তবে মাইকে কথা বলছি, অনেক দূরে আমার বক্তব্যের আওয়াজ যাচ্ছে, পাশাপাশি মুসলমান হিন্দু ভাইরাও রয়েছেন, আমি জোরত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্ম আমার কাছে খারাপ নয়, কোনো ধর্মের মানুষ আমার কাছে খারাপ নয়, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহ ফিদ দ্বীন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব, এটা হাকিকাতে যেটা সত্য, এটা বলতে গিয়ে যদি একটু কষ্ট আঁচ আপনাকে পেতে হয় এটা সহ্য করতেই হবে, কোনো উপায় নেই ভাইরা আমার। পোতা প্রবাদ বাক্যে কথা আছে, হক কথায় বন্ধু ভেজাল, ভাইয়ের আমার, মা খালার আমার, আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত, যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। মুসলমান হয়ে মরতে গিয়ে সাহাবীদের জীবনে কত কষ্ট হয়েছে, আমি বক্তৃতার শুরুতে কয়েকটা সাহাবীর নাম আপনাদের সামনে বলেছি, কবিতার ছন্দে গজল আকারে দেখো দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ইমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল তবু বেলাল ছাড়ে নি কালেমা, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, হযরতে বেলাল, উমাইয়ার কিত দাস, মুসলমান হওয়ার অপরাধে হায় হায় মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি, ইমানের পাওয়ারটা কেমন, আল্লাহর নবী মেরাজে গিয়ে অনেক নিদর্শন দেখলেন, তার মধ্যে দেখতে পেলেন নবীর সাহাবি হাফসে গোলাপ, এই কালো বেলাল আল্লাহর নবী দেখলেন জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায়, এটা তো সেই বেলাল মেরাজ থেকে এসে মসজিদ নববীতে আল্লাহর নবী বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল তুমি আজকে গোপন করো না গোপন রেখো না, বেলাল বলো তুমি মুসলমান হওয়ার পরে কি এমন আমল করো, বেলাল বলে নবী গো আমি যেদিন ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছে ঈমান এনেছে সেই দিন থেকে নিয়ে হাজ অবধি যখন আমার ওযু ভেঙে যায় আমি ওযু করে নিই, শুধু ওযুই নয় ওযু করার পরে মসজিদে যাই দূরে কাত নামাজ আদায় করি আজানের রক্তলে আজান দি, আমি এইটুকু আমল আমার জীবনে রয়েছে, ও বৈগাছির মুসলমান ভাইরা, আমরা যারা মুসলমান বলে দাবি করি ওযু তো দূরের কথা,
পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করি না। জোরে বলেন ঠিক না বে ঠিক জি। হাজারো মুসলমান ছেলেরা পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করে না, প্রয়োজন মনে করে না। আপনারা কি কোনো আলেমের কাছ থেকে শুনেননি, কোনো বক্তার কাছ থেকে শুনেননি? সাদ ইবনে মাজ যার জানা যায় 70,000 ফেরেশতা উপস্থিত ছিল, শুধু একটু ফুলের জন্য তার কবরে আজাব হতেছিল। ফুলটা কি? যখন সে পেচ্ছাপ করতো ওয়া খেয়াল করতো, যে খেয়াল রাখতো না শরীরে কোনো জায়গায় যে কোনো পরমাণুর মতো ও পেচ্ছাপের ছিটা লাগার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, সাজা দেওয়া হবে। কেমন সাজা দেওয়া হবে? অজান্তার হাওয়াই নয়, বাটা কোম্পানি জুতো নয়, জাহান্নামের আগুনের একজোড়া স্যান্ডেল তার পায়ে পরিয়ে দেওয়া হবে। গোটা বডিটা নারকেলের তেল গলা মতো গলে যাবে। ও যুবকেরা নজনেরা মাঠে ঘাটে কাজ করো, পেচ্ছাপ করার প্রয়োজন হলে পানির ব্যবস্থা আগে করতে হবে, পানির খোঁজটা আগে করতে হবে। হাজারো মুসলমান ছেলেরা এরা দরকার মনে করে না, প্রয়োজন মনে করে না, তাদের ইমানের পাওয়ারটা কেমন! সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না, 12টার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যাবে, লোকজন আর থাকবে না। আমি ছোট্ট করে বলবো, আমি বেদিনের ছেলে, ইমান আনার জন্য ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপর দিয়ে চলেছে, কত কষ্ট আমাকে পেতে হয়েছে, কত ত্যাগ পরিত্যাগ করতে হয়েছে, এটাই আপনাদের কাছে বলবো। একবার বলুন, আপনাদের শোনার দরকার আছে না নেই? আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন যদি একটু সেটে সেটে বসতেন। আপনারা যা বসে আছেন যে খরার সময়, মানে কালবৈশাখী রৌদ্রে এরকম ভাবে মানুষ বসে, শীতের সময় একটু জোরে জোরে একটু জমে জমে কাছে কাছে বসুন। মধু অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম মহাব্বত ভালোবাসা এভাবে হয় না, মানুষ খুব কাছের হতে হয়, কাছের হতে হয়। একটু আপনারা যারা পিছনের লোক কিছু কাছে সরে আসতেন, সেটে সেটে বসতেন ভালো হতো। যে আপনারা সরে আসবেন না আমি আপনাদের সরাবো, যদি বলেন আমি সরাবো তাহলে আমি সেই পন্থা অবলম্বন করবো। জি, একবার নারায় তকবীর দিতে বলবো, সবাই তকবীর দিয়ে উঠবেন আর চলে আসবেন। একবার একটু সরে আসেন বাবু, আমার একটু কাছে কাছে বসুন। এখনো বলি যারা, যে সমস্ত ভাইরা অযথা এখানে সেখানে ঘোরাঘুরি করছেন, আমি বলিনি, আমার নবী বলেছেন 1400 বছর আগে, মহানবী বলেছেন কোরআন হাদিসের আলোকে যেখানে বায়ান হয়, কোরআন হাদিসের আলোকে যেখানে বক্তব্য হয় সেখানে আসমান ও জমিন পর্যন্ত ফেরেশতারা চেয়ে থাকেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সভা চলতে থাকে। সভা শেষ হয়ে গেলে ফেরেশতারা ফিরে যান আর বলতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা ওই সভায় উপস্থিত হয়েছিল, আরামের বিছানা হারাম করে 2-5 কিলোমিটার রাস্তা সাইকেল মোটরসাইকেলের তেল ভরিয়ে তোমার ধর্ম সভা অংশগ্রহণ করেছিল, আমার আল্লাহ বলবেন সাক্ষী থেকে যাও, আমি মহান আল্লাহ, আমার নাম রহমান, তাদেরকে আমি একটা ভালো জায়গা দেওয়ার জন্য তৈরি করে গেছি, সেই জায়গাটার নাম জান্নাত। আর যারা পাপুর এখানে সেখানে বাদাম ভাজার দোকানে ঘোরাঘুরি করছে, এরা বন্ধুরা আমার একটা জায়গা পাবে, এদেরও জন্য একটা জায়গা আছে। আপনি জালসা সোনার নিয়াতে এখানে এসছেন, আর জালসা সোনার নিয়াতে আসার পরে যদি রাস্তায় অযথা ঘোরাঘুরি করেন, এর জন্য মহান আল্লাহর কাছে আপনাকে কৈফত দিতে হবে, যে মহান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। অতএব বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা সামনে জমে জমে বসুন, ইনশাআল্লাহ আমি বলে যে কথা দিচ্ছি, 12টা হলে পরে মানুষ এমনিতেই থাকতে চায় না, দ্বিতীয়ত শীতের রাত। আমি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যকে সামনে রেখে, যতক্ষণ আপনারা থাকবেন ধৈর্যকে সামনে রেখে আমি আলোচনা চালিয়ে যাব। আপনাদের আমি কষ্ট দিতে আসিনি, আপনাদের কষ্ট দেব না, ঠিক সময় আমি ছেড়ে দেব, আপনারাও চলে যাবেন। তবে আমি মেহমান, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, ইতিপূর্বেই বক্তারা বললেন তার মধ্যে মুসাফিরের দোয়া কবুল হয়। আর একটা বড় কথা, কেউ যখন ইসলাম কবুল করে, বিমান আনে, মুসলমান হয়, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমি এহেন একজন ব্যক্তি, আমি এহেন একজন আপনাদের দিনী ভাই, ইমান আনার পরে আমি সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে এসেছি। ভাই আজ আমার বাপ মা আত্মীয় স্বজন বংশাবলী আপনজনেরা সব রয়েছে, শুধু ইমানের মূল্যায়ন করতে গিয়ে আমি সব কিছু পরিত্যাগ করে এসেছি। তাই বলবো
আপনারা পরেশান সূত্রে বসলে একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, কান দিয়ে শুনুন। এবার আমি ছোট্ট করে আলোচনায় যাব, আমি কেন মুসলমান হলাম। নবীর জামানায় বহু সাহাবীর নাম আপনারা শুনেছেন, যারা আল্লাহর নবীকে দেখে ঈমান আনার জন্য তাদের বংশাবলীরা অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। যতগুলো হাদিসে রাবি আছে, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তার নাম আবু হুরায়রা। তার নাম আবু হুরায়রা। এই আবু হুরায়রা অতীতে বেদিন ছিলেন, মুশরিক ছিলেন, বিধর্মী ছিলেন। আপনারা বহু আলেমের কাছ থেকে শুনেছেন, আবু হুরায়রা ঈমান আনার জন্য তার আত্মীয় স্বজনেরা, তার বাপ মায়েরা কত অত্যাচার করেছে। ধরে আমার ভাইয়েরা আমার, তাই আমি আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে একটাই, পৃথিবীতে আল্লাহর জমিনে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নেই, ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই। আমি এবার আপনাদের বলবো আমি কেমন করে মুসলমান হলাম। মুর্শিদাবাদ জেলায় আমার সাগরদিঘি বলে একটা থানা আছে, আপনারা না গেলেও নাম শুনেছেন। আপনারা মনে হয় করণদিঘি থানার মানুষ নাকি বলছেন? এই করণদিঘি যেমনি উত্তর দিনাজপুরে রয়েছে, মুর্শিদাবাদে সাগরদিঘি বলে একটা থানা আছে যেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। মুর্শিদাবাদে দুটো পাওয়ার প্ল্যান্ট আজ প্ল্যান্ট আছে, একটা হচ্ছে ফারাক্কা সেটার নাম এনটিপিসি, আর একটা সাগরদিঘি সেটার নাম পিডিসিএল। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বীরভূমে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেটার নাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা জ্যোতিবাবুর আমলে তৈরি হয়েছে। আমারে ওইটাও জ্যোতিবাবুর আমলে তৈরি হয়েছে, আমি সেই এলাকার ছেলে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা অধীনস্থে আমার জন্মভূমি গ্রামের নাম শাহরাইল, যেখানে আমার বাবা মা আত্মীয় স্বজন বংশাবলী আপনজনেরা সবাই বেঁচে রয়েছেন। ওই গ্রামটার নাম শাহরাইল, ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। যখন আমি হিন্দু ধর্মে ছিলাম পূর্বে আমার বাবা মায়ের নাম রেখেছিল, তারা তাদের ধর্মের মতো নাম রেখেছিল। আমি সেই ধর্মে যখন ছিলাম আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আপনারা জাতির পিতা ইব্রাহিম নবীর নাম শুনেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম উনি একজন আল্লাহর নবী ছিলেন, আর তার আব্বা হাজর মূর্তি বানাতেন, প্রতিমা বানাতেন। আমি সেই বংশের ছেলে, বাবা একজন প্রতিমা তৈরি করেন শিল্পী, মূর্তি বানান বন্ধুরে আমার, প্রতিমা তৈরি করেন, মূর্তি তৈরি করেন, আমিও তৈরি করতে জানি, আমিও বাবার সঙ্গে বিভিন্ন কাজে হাত লাগিয়েছি। আমি সেই ছেলে, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, মা আমার অর্চনা দেবী, বাড়ি আমার সাউরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ, সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা, জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনেছি ইমান। পরিচয় পেয়ে গেলেন, খুবই সংক্ষেপে আলোচনা করব আমার ইমান আনার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল, আমি মায়ের ছেলে মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, কোনো ফেরেশতাদের মূর্তি নেই, মুসলমানেরা কোনো মূর্তি পূজায় বিশ্বাসী নয়। আল্লাহর জমিনে একমাত্র সেজদা করার উপযুক্ত মালিক হচ্ছে আল্লাহ, তাই মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। ও মুসলমান হিন্দু ভাইরা, পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যাকে ওরা সেজদা করতে বাদ দিয়েছে, ওরা সবকে সেজদা করে ভগবানের আসনে বসিয়েছে। ওরা পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে, গাছের পুজো করে, পাথরের পুজো করে, নদীর পুজো করে, ওরা কলা গাছের পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সাপ ব্যাঙ, ওরা সবাইকে ভগবানের আসনে বসিয়েছে।
এই যে আপনারা বসে আছেন এটাকে কি বলেন, খড় বলেন নাকি বলেন? এই কাঁড়ি বলেন সাহিত্যিকের ভাষায় এটা খড় বলা হয়, কাঁড়ি কোনো জায়গায় লেখা নেই, আমি লেখাটা পড়িনি, এটা হবে এটা আঞ্চলিক ভাষা। এই কাঁড়ির পুজো ওরা করে, করে না করে না, কিভাবে করে? ওদের ধর্মের একটা লোক বলছে, দেখেলাম হাওড়াতে, ওদের ধর্মের লোকটার নাম কালিদাস, এই মহাকবি কালিদাস বলছে, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জোরে বলে, গরুর মাংস বাঘে খায়। আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেছেন, তাহলে এতগুলো লোকের সামনে আমি ভুল তথ্য দিয়েছি? না না, এটাও ঠিক বলেছি। বলবেন কেন? দেখবেন ওদের দুর্গা মন্দিরে একটা বাঘ আছে, আছে না নেই? মা দুর্গার কাছে একটা বাঘ আছে, সেটাও কিন্তু কাঁড়ি দিয়ে, খড় দিয়ে বানানো, ওই খড় দিয়ে বানানো, উপরে কাদা দিয়ে রং করা আছে। ওটাকে যখন চার দিন পরে বিসর্জন দেওয়া হয়, নদীতে ফেলে দেওয়া হয়, এখন বৈরগাছির গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বুঝাতে চেয়েছে, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, সামনে দেখছো একটা সাপ, তোমার নামাজ শেষ হয়নি, তুমি নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার জীবনে ক্ষতি আনতে পারে, সে তোমার সর্বস্ব কেড়ে নিতে পারে, যার জন্য নামাজের আগে সাপটাকে মারতে হুকুম রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা দুধ কলা দিয়ে সাপকে মনসা দেবী বলে পুজো করে, করে না করে না? সাপের পুজো ওরা করে, সাপকে মনসা দেবী বলে। ওই কালিদাস মাঠ দিয়ে হেঁটে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাং বসে আছে, ব্যাংটা মশামাছি ধরার জন্য বসে রয়েছে, পিছন দিক থেকে একটা সাপ গেছে ব্যাংটাকে ধরার জন্য, আর সাপকে দেখে ব্যাংটা পানিতে ডুব মেরে দিল। কালিদাস বলছে, হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপরে একটা ব্যাং, বলে হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই। কালিদাসের পরিভাষায় ব্যাং হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান, ইমান হারা মুসলমান, মুখ ছুদ্দির মাস্টার, জীবনেও নামাজ পড়ে না, শুধু রাজনীতি ছাড়া কিছুই বোঝে না, চায়ের দোকানে বাস স্ট্যান্ডে অমুসলমানদের সংস্পর্শে থেকে তাদের সামনে একটা মুসলমানের বাচ্চা বলছে, তোদের হরিয়ার আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণ রয়েছে, আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম যার আগে পিছে কেউ নেই, যার জন্য আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর মা নেই, বাপ নেই, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, উনিও কারো জাতীয় সন্তান নন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালা কুল্লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওরা যে 33 কোটি দেবতার পূজো করে, কুরআন বলে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু পাষাণ মাটির মূর্তি কাজকৃত সে গঠনে, আতপ চালার পাকা কলা কাজকৃত রায়ডনে, মেষ ছাগল মহিষ জাতি কাজকৃত বলিদানে, জাগজমকে করলে পূজা হংকরায় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা, জন্মে নারে জগৎ জনে, তুমি ভক্তি সদা খাইয়ে তানে তৃপ্তি করো আপন মনে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান, এরা মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে অজু করে ভোর বেলায় আল্লাহর ঘরে গিয়ে বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। কখনো কোনো দিন কেউ বলতে পারবে না মুসলমানরা মসজিদে ঢাকঢোল বাজায়, বাজায় নাকি ভাই? ঢাকঢোল বাজায় না বন্ধুরে আমার, এরা মনের ভক্তিতে ডাকে,
আমি বেদিনের ছেলে মায়ের সঙ্গে মন্দিরে পূজো করতে গেলাম আমি মন্দিরের দেবদেবীকে দেখে আমি মাকে বলেছিলাম মা আমি তো পূজো করব পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় মা বলে বাবা রে এগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পূজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো নাউজুবিল্লাহ মিন জালেক মাকে বলেছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে ওদের ধর্মে একটা সবচেয়ে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে সবাইকে ওরা বাবা বলে যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে যে মা বলে মাকে বললাম মা তোমার বাবা তোমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে তোমার বাবাকে আমি কেন বাবা বলবো মা বলছিল বাবা এগুলো বলতে নেই আমি মাকে একটা কথা সেদিন বলেছিলাম মা যদি দেবদেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোন ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের প্রতিত্বটাকে জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই প্রথম পৃষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হইচয়ে মা বলল চলো বাবা পড়ে গিয়ে পুজো তোমার পিতা আসলে পরে দেব যত মুজো আমি বলিলাম মায়ের তরে ওগো মা শোনো কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর কার কে পিতামহ কে বড় ঈশ্বর আমার কথা শুনে মা অবাক হয়ে নয় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই মা বলল শোনো বাছা শোনো পুত্র ধন সবারই সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের তরে ওগো মা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বলল আমার তরে ওরে পাগলা ছেলে ও সব কথা বললে পরে দেব তোরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ পড়ে রোজা রেখে আনিব ইমান যখন তর্ক বিতর্ক শুরু হলো পরের দিন পুরোহিত পূজারী ব্রাহ্মণকে গিয়ে বললাম দাদু ঈশ্বরের সন্তান আপনি আমি ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই জোরে বলেন আজান হয়ে গেল ইমাম নেই মৌলানা নেই হাফেজ সাহেব নেই যে কোনো একজন পাঁচ অক্তের মুসল্লি লোকটা ইট ভাটায় কাজ করে রিক্সা চালায় টোটো চালায় হকারি করে ফেরি করে এহেন একজন লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায় সারা করণদেগি থানার মুসলমানরা ওই ব্যক্তির পিছনে যদি নামাজে দাঁড়ায় তবু নামাজ হবে এর নাম ইসলাম জোরে বলেন হবে না হবে না কিন্তু মুসলমান ধর্মের একটা নিয়ম রয়েছে যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় তুমি পারদর্শী হও না কেন ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না আমি বলিনি ইতিহাস প্রমাণ করেছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি এই তো গত 3 বছর আগে তামিলনাড়ুতে হরিজনেদের একটা ছেলে মন্দির উদ্বোধন করার সময় মন্দিরে উঠে পড়েছিল পুরোহিতরা তাকে পিটিয়ে মেরেছে হরিজনেরা বলল আমাদের ছেলেটাকে আপনি মারলেন কেন বলে এই মন্দির অপবিত্র করে দিয়েছে বলে এখানে কুকুর উঠলে পুজো হতো কি হতো না বলে হ্যাঁ কুকুর উঠলে পুজো হতো হরিজনের আন্দোলন করেছিল তাহলে কি আমরা কুকুরের চাইতে আপনাদের কাছে খারাপ সেই মানুষগুলো বন্ধুরে আমার ইসলামের ছত্র ছায়েছে মোটামুটি 800 পরিবার ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলবেন না বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম জি
আমি করলাম কি জানেন ইসলাম মানবতার ধর্ম ইসলামের কাছে ফকির বাদশা আমির সবাই একসঙ্গে নামাজ পড়ে ঠিক না বেটি বন্ধুরে আমার ভাইরা আমার একটা লোক সারা দিন ভিক্ষা করে ঘুরে বেড়ায় সেই লোকটা যদি প্রথম সারিতে নামাজে দাঁড়ায় কেউ তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে না দেবে কি বার করে দেবে না বন্ধুরে আমার ভাইরা আমার এর নাম ইসলাম দেখা গেল না আমাকে ওই ইসলামের বই পুস্তকগুলো আরো পড়তে হবে আমি যেটা আপনাকে বলছিলাম আমার ধর্মের বই পুস্তকগুলো আমি পড়তে শুরু করলাম বাড়ি ফিরে এসে পড়ে দেখলাম পৃথিবীতে একটাই দিন তার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন কোরআন মুজে বলে গেছে কোরআনের বহু আগে কোরআনের মধ্যে একটা কেতাব এসেছিল তার নাম তৌরাত এতে প্রমাণ আছে কোরআনের মধ্যে একটা কেতাব এসেছিল তার নাম জব্বুর এতে প্রমাণ আছে বাইবেল বলে গেছে রিপিটক বলে গেছে জিন্দা বেস্তে প্রমাণ আছে এক কথায় 1,24,000 পয়গম্বর যত নবী রসুল এসেছেন দাউদ আলাইহিস সালাম বলে গেছেন সুলাইমান আলাইহিস সালাম বলে গেছেন ইয়াকুব বলে গেছেন ইহিয়া বলে গেছেন এভাবে বন্ধুরে আমার যত নবী রসুল এসেছেন সবাই বলেছেন ইসলামটা আল্লাহর কাছে মনোনীত দিন হিন্দু ধর্মের আর্য ঋষি মনুজার নাম চারটা বেদের যিনি ডিরেক্টর চারটা বেদ যিনি লিখেছেন তার নাম মনু এই মনু লোকটা কি বলেছেন শুনুন মনু লোকটা বলেছেন লা ইলাহা হরতি পাপ মিল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরূপে নিত জপি নাম মোহাম্মদ লা ইলাহা বললে পাপ মোচন হয় ইল্লাল্লাহ বললে উচ্চ সমাধিকারী হওয়া যায় আর মোহাম্মদ নাম না জপলে সারা জীবন তপস্যা করে মুক্তি নেই আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে বলেছে লা ইলাহা মোহাম্মদ